নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। বাংলা মিডিয়ামের ইন্দিরা ওরফে তিয়াশা লেপচা বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে চর্চায় রয়েছে। শোনা যাচ্ছে বিচ্ছেদের বেশ কিছুদিনের মধ্যেই আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী, কিন্তু কে সেই ব্যক্তি এতদিন এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছেন অনেকে। তবে এবার ইন্ডাস্ট্রির অন্দর থেকে উঠে এসেছে একটি নাম, যার সঙ্গে নাকি প্রেমে মজেছেন তিয়াশা। বার্থডে পার্টি থেকে শুরু করে যে কোনো উৎসব সেই মনের মানুষের সঙ্গেই কাটাচ্ছেন তিনি। গত 16 আগস্ট ছিল তিয়াশার জন্মদিন। সেই দিন বার্থডে গার্ল নিজে তার প্রেমের কথা স্বীকার করেন এবং বলেন, হ্যাঁ প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামাও কিনে দিয়েছেন সে। এখনই নাম বলতে চাই না, একসঙ্গে ভালো আছি, বাকিটা ক্রমশ প্রকাশ্য। সূত্রের খবর, তিয়াশার সেই মনের মানুষ আর কেউ নন, তিনি হলেন সোহেল দত্ত। সোহেল ইন্ডাস্ট্রির একজন, একসময় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন, তবে বর্তমানে তাকে বেশিরভাগ সময় রাজনীতির মঞ্চে এবং রাজনৈতিক মিছিলেই দেখা যায়। টলিউডের টপ নায়িকা শ্রাবন্তী থেকে কৌশানী, প্রায় সকল টলি নায়িকাদের সঙ্গে প্রায়শই দেখা যায় সোহেলকে। যদিও তিয়াশার সঙ্গে সোহেলের ছবি এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ইনস্টা রিলসে মাঝে মধ্যেই নজরে আসেন দুজনে। এমনকি সম্প্রতি তিয়াশার বার্থডে পার্টিরও অ্যারেঞ্জ করেছিলেন সোহেল। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী খুব শীঘ্রই নাকি নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে জানাবেন নতুন লাভ বার্ডস তিয়াশা সোহেল। বন্ধুরা, তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।